ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দু সালের সূচনা উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় নির্বাহীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয় সকাল ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিই ও মোহাম্মদ মনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করেন এফসিএস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ আলতাফ হুসাইন ও নাইয়ার আজম চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী হেমর তাহের আহমেদ চৌধুরী সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা